প্রত্যেকটা মেয়ে মানুষের ইচ্ছা থাকে ছেলেদের মতো ড্রাইভিং শেখা, সেটা হোক গাড়ি কিংবা বাইক। তো জান্নাতের অনেক বেশি ইচ্ছা ছিল সে বাইক চালানো শিখবে, ফাইনালি তার ইচ্ছাটা পূরণ করে দিলাম তাকে বাইক চালানো শিখিয়ে। আর এখন বলতে গেলে বউ হয়ে গেছে মোটামুটি একজন লেডি বাইকার। ভাবতেছি বউকে একটা বাইক কিনে দিয়ে বউকে নিয়ে খুব বড় সড় একটা ট্যুর করব বাইক দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। অনেকদিন যাবৎ টিশার ঘ্যান ঘ্যান শুনতেছে সে নাকি বাইক চালানো শিখবে, কিন্তু আমার মনে মনে সাহস হচ্ছিল না যে তাকে বাইক চালানো শিখবার বাইক চালাতে দেবে, কারণ মোটামুটি আমি ভালো ড্রাইভার হয়েও কয়েকবার কিন্তু অ্যাক্সিডেন্ট করছি আর মারাত্মক মারাত্মক সিচুয়েশনে পড়ছি, যেটা চাই না আমার বউকে এরকম সিচুয়েশনে পড়তে। আর গাইজ আপনাদের মনে একটা জিজ্ঞাসা থেকে যাবে, তিশা এই ড্রেসটা কোথা থেকে নিয়েছে? এই সুন্দর ড্রেসটা আমরা নিয়েছি মূলত রোজা ফ্যাশন ফেসবুক পেজ থেকে। আপনারা যারা নিতে চান আপনাদের জন্য উপর ফেসবুক পেজের নামটা মেনশন করে দেওয়া আছে, আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন। তো এখানে আমি প্রথমে তাকে বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিলাম, কিভাবে স্টার্ট করতে হয়, কিভাবে গাড়িটা চালাতে হবে, কিভাবে গাড়িটা কন্ট্রোলিং করতে হয়। এটা দেখেই গাড়ির স্টার্ট নেওয়ার সাথে সাথে সে কিন্তু ভয় পেয়ে গেছে, আবার সে নাকি বলে সে নাকি পুরো রাইডার হবে, মানে লেডি বাইকার হবে। দেখেন ওর এক্সপ্রেশন দেখেন, মানে এত বেশি ভয় পাচ্ছে আবার মনে মনে সাহসও করতেছে সে বাইক চালাবে। যাই হোক তাকে আমি দেখলাম এভাবে চালানো সেখানে পসিবল না, যার জন্য আমি পিছনে উঠলাম আর উঠে তাকে বললাম তুমি এবার বাইকটা স্টার্ট করো তারপর চালাও, আস্তে আস্তে তুমি কিন্তু সবকিছু পেরে যাবে। সত্যি কথা বলতে একটা মানুষ চাইলেই কিন্তু সব পারে। এক সময় আমি কিন্তু সাইকেলটাও চালাতে পারতাম না, আজকে আমি বাইক চালাতে পারি, ইভেন ড্রাইভিংও করতে পারি। আর বর্তমানে কিন্তু পুরুষদের সাথে সাথে নারীদেরও সমান অধিকার বাইক চালানো গাড়ি চালানো সবকিছুর মধ্যে। হ্যালো গাইজ, আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করবো যেটা এখন আপনাদের কাছে শেয়ার করি না। আপনারা সবাই জানেন যে তিশা আমার থেকে হাইটে কিন্তু অনেক ছোট, যার জন্য তিশা নিয়মিত একটা ক্যাপসুল খেয়ে যাচ্ছে হাইট ডেভেলপ করা। তো আপনাদের মধ্যে যাদের হাইট নিয়ে সমস্যা আছে তারা কিন্তু এই ক্যাপসুলটা খেতে পারে। এটা হচ্ছে হাইট গ্রোথ, এটাতে কোনো প্রকারের সাইড ইফেক্ট নেই, এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত, যার জন্য কোনো প্রকারের চিন্তা ছাড়াই কিন্তু এটা নিতে পারেন আপনারা। আর তিশা কিন্তু এটা খাবার পর থেকে ভালো রেজাল্ট পাচ্ছে, আর আপনাদের মধ্যে ছেলে মেয়ে উভয় কিন্তু এই প্রোডাক্টটা খেতে পারে। হাইট গ্রোথের এই অথেন্টিক প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মালিহা শপ ফেসবুক পেজে। তো আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য উপরে ফেসবুক পেজের নামটা মেনশন করে দেওয়া আছে। আর এই প্রোডাক্টটা কিন্তু হাইট গ্রোথের জন্য 100% সেফ। তো যেহেতু নারীরা সব দিক থেকে এগিয়ে আছে আর আমার তিশা কি জন্য পিছিয়ে থাকবে, যার জন্য আমি ভাবলাম তাকে আজকে গাড়ি চালানো শিখাবো আর আজকে তাকে শিখেই ছাড়বো। দেখেন আজকে ভিডিও মোটামুটি ঘন্টা দুয়েকের মতো গুতাগুতি করার পর সে মোটামুটি কিছুটা শিখছে, মানে ব্রেক করতে হয় কিভাবে কিভাবে চালাতে হয় মোটামুটি ভালো একটু শিখে গেছে। আর তাকে মনে তো একটা ভালো রাস্তা সোজা রাস্তা দিলে সে চালাতে পারবে, তার কনফিডেন্স আছে, মোটামুটি সে শিখে গেছে বলা। আর বর্তমানে আমরা যেই রাস্তায় আছি এই রাস্তাটা অনেক বেশি আঁকা বাঁকা বগুড়ার একটা রাস্তা, যার জন্য কিন্তু এই রাস্তাতে তিশাকে আমি বাইক দিতে ভয় পাচ্ছি, কারণ তিশা মোড়গুলা ঘুরতে গিয়ে পড়ে যাবে আমি যতটুকু বুঝতে পারতেছি, কিন্তু সে সোজা রাস্তায় চালাতে পারবে। আর এভাবে যদি চালাতে থাকে অবশ্যই সে একদিন ভালো রাইডার হয়ে যাবে। আসলে এখানে রাইডার বলতে কিছু নাই, কথাটা জাস্ট এমনিতেই বললাম। তার অনেক বেশি শখ ছিল সে বাইক চালাবে, বাইক চালানো শিখবে। আসলে একটা মানুষের শখ থাকতেই পারে, যার জন্যই মূলত তাকে শিখানো আর তাকে একটু শেখানোর চেষ্টা করা আর কি এটাই। যেহেতু তাকে সবকিছু বুঝিয়ে দিলাম আর মোটামুটি শিখিয়ে দিলাম, তারপর বললাম যে বাইকটাকে এবার তুমি সোজা করে তুমি চালানোর চেষ্টা করো আর আমি আমি তো আসি পাশে, তুমি চালানোর চেষ্টা করো, তোমার কোনো প্রবলেম হলে আমি ধরবো। তারপর বাইকটাকে অন করে তার হাতে দিয়ে দিলাম, বললাম যে আস্তে করে চালাও, চালিয়ে সুন্দর মতো চালিয়ে আসো, দেখি কতটুকু পারো। তারপর দেখতেছি সে বাইকের স্টার্ট নিতে পারতেছে না, মানে ক্লাস ছেড়ে দিয়ে সে স্টার্ট নেওয়ার চেষ্টা করতেছে, যার জন্য স্টার্টই হচ্ছে না। আসলে প্রথম প্রথম কনফিউশনে এরকমও হয়, যখন আমি প্রথমবারের মতো বাইক চালানো শিখতেছিলাম তখন আমারও সেম এই সমস্যাগুলো হয়েছিল। প্রায় এক দেড় ঘন্টা চেষ্টার পর সে মোটামুটি হাতটা একটু ক্লিয়ার হলো, এভাবে কিন্তু সে দু একদিন চালালে তার হাতটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ। এখন বাইক চালান শিখে সে কি বলে দেখুন। তো তিশা বাইক চালান কি শিখে গেছে ফুল? না শিখে গেছি, মানে বুঝছি যে কেমনে কি চালান লাগে, কিন্তু এর থেকে যে ছোট বাইক গুলো আছে ওগুলো চালাতে পারবো, কারণ এটা অনেক ভারী। চালাতে পারবা? পারবো না। মানে পারবে না, কিছুই শিখো নাই তাহলে? শিখছি, মানে কেমনে কি চালাতে পারবো, মানে কন্ট্রোলিংটা হয় না, সাইকেল চালাতে পারি না, তো সাইকেল চালাতে পারলে হইতো। ও যাই হোক, এটা দিয়ে অনেক চেষ্টা করছিলাম, তো এটা দিয়ে অনেক চেষ্টা করছিলাম তিশাকে বাইকটা চালানো শিখিয়ে দিতে, কিন্তু তিশা মানে সবকিছুই বুঝছে, কিন্তু মানে এখন যদি এই জায়গায় এই যে রাস্তাগুলো যে বেঁকা রাস্তা, যে বেঁকা সোজা রাস্তার একদম সোজা চলে যাবে, একদম খেতে পড়ে যাবে, এই জন্য তিশারে ভালো মাঠের মধ্যে শিখাইতে হবে। তো গাইস কারা কারা তিশার ড্রাইভিং দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, শিখবো নাকি আর কোন গাড়িতে শিখলে বেটার হবে এটাও কমেন্ট করে জানাবেন। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।